এই মুহূর্তে চাঁদের মাটিতে বিক্রমের সফল অবতরণের দিকে তাকিয়ে রয়েছে গোটা ভারত। আগামীকাল অর্থাৎ 23 অগস্টই চন্দ্রপৃষ্ঠে অবতরণ হওয়ার কথা বিক্রমের। কিন্তু এই অবতরণের ঠিক দুদিন আগে ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, সফট ল্যান্ডিংয়ের জন্য প্রতিকূল পরিস্থিতি দেখে 23 অগস্ট বন্ধ রাখা হতে পারে চাঁদের মাটিতে বিক্রমের অবতরণের পরিকল্পনা। তবে কি সত্যি পিছিয়ে যেতে চলেছে বিক্রমের চাঁদে অবতরণের তারিখ? কিন্তু কেন চাঁদের মাটিতে বিক্রমের ল্যান্ডিং পিছনোর পরিকল্পনা ইসরোর? তবে কি চাঁদের আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হতে চলেছে, যার জেরে বিক্রমের সফট ল্যান্ডিংয়ের বিকল্প পরিকল্পনা ইসরোর বিজ্ঞানীদের? চাঁদে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলে 23 অগস্টের পরিবর্তে আগামী 27 অগস্ট চন্দ্রপৃষ্ঠে বিক্রমের অবতরণের চেষ্টা করা হতে পারে, এমনটাই জানিয়েছেন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার ইসরোর ডিরেক্টর নীলেশ এম দেশাই। তবে তারিখ বদলানো হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে 23 অগস্ট, ল্যান্ডিংয়ের যে সময় নির্দিষ্ট করা হয়েছে তার ঘণ্টা দুয়েক আগে। ফলে এখনই তারিখ বদলানো নিয়ে মন্তব্য করার জায়গা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। সোমবার ইসরোর চেয়ারম্যান এবং ডিপার্টমেন্ট অফ স্পেসের সেক্রেটারি কে সোমনাথ বিজ্ঞান ও প্রযুক্তি পরমাণু শক্তি এবং মহাকাশ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংকে চন্দ্রযান 3-এর বর্তমান অবস্থান এবং অবতরণের জন্য তার কতটা প্রস্তুতি রয়েছে এই ব্যাপারে জানান। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রীকে সোমনাথ জানিয়েছেন এখনও পর্যন্ত যা আপডেট তাতে বিক্রমের সমস্ত কল কবজা একেবারে ঠিকঠাক কাজ করছে, এই মুহূর্তে কোনো বিকল্প ভাবনার প্রয়োজনই নেই। আগামী দুদিন কড়া নজরে রাখা হবে চন্দ্রযান 3-এর বিক্রমকে। ইসরো আগেই ঘোষণা করেছিল 23 অগস্ট চাঁদের মাটিতে নামবে বিক্রম। 23 অগস্ট বিকেল 5:47 সর্বনিম্ন 25 কিলোমিটার কক্ষপথ থেকে যাত্রা শুরু করবে বিক্রম। বিক্রমের চাঁদের মাটি স্পর্শ করার কথা 6:04। চন্দ্রযান 3-এর যে প্রপালশন ইউনিট জেট প্রপালশন ইউনিট সর্বনিম্ন 153 এবং সর্বোচ্চ 163 কিলোমিটার কক্ষপথ থেকে বিক্রমকে বিচ্ছিন্ন করে। এরপর দুবার বিক্রমের গতি কমানো হয়, ডেবোস্টিং করা হয়। শেষবার ডেবোস্টিং হয়েছে গত রবিবার। এখন বিক্রমের গতি নিয়ন্ত্রণে আছে বলেই দাবি ইসরো। জানা গেছে ডিবোস্টিংয়ের পর সর্বনিম্ন 25 কিলোমিটার এবং সর্বোচ্চ 134 কিলোমিটার কক্ষপথে বিক্রম রয়েছে। এখন কেবল মহেন্দ্র খনির অপেক্ষা, সেখান থেকেই চাঁদের মাটিতে নামবে বিক্রম। চাঁদের কক্ষপথে সর্বনিম্ন 25 কিলোমিটার দূরত্ব থেকে ডানা মেলে পাখির পালকের মতো বিক্রম নেমে আসবে চাঁদের মাটিতে। ইসরো কোনো রকম তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় স্বপ্ন সফল করতে চাইছে। এখন শুধু সফট ল্যান্ডিংটুকু বাকি, বাদবাকি সমস্ত কিছু ঠিক আছে। তাই প্রয়োজনে অবতরণ পিছিয়ে দিতেও দুবার ভাববে না ইসরো।